বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম সম্প্রসারণে কার্গো ভেহিকেল টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয় দুই সালের ফেব্রুয়ারিতে একচল্লিশ একর জমির উপর টার্মিনালটি নির্মাণে মোট ব্যয় হয় তিনশো কোটি টাকা টার্মিনালটিতে বারোশো থেকে পনেরোশো পণ্য বোঝায় ট্র্যাক রাখার ধারণ ক্ষমতা রয়েছে প্রকল্পের আওতায় পার্কিং ইয়ার্ড কার্গো ভবন বন্দর সেবা ভবন ইউটিলিটি ভবন ফায়ার স্টেশন ওয়েব ব্রিজ স্কেল সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হয়েছে এতে আশার আলো দেখতে শুরু করেছেন বন্দর ব্যবহারকারীরা বেনাপল বন্দরে আন্তর্কৃত পণ্য সংরক্ষণের জায়গা সংকট রয়েছে বিকেল টার্মিনাল চালু হলে এই সংকটটা অনেকটা কেটে যাবে এই টার্মিনাল যদি চালু হয় সেই ক্ষেত্রে আমাদের যারা ব্যবসায়িক আছি বা আমাদের বন্দরে যানজট অনেক করে কমবে বন্দরের ট্র্যাকের ধারণ ক্ষমতা কম থাকায় নগরী জুড়ে লেগে থাকে যানজট এতে ব্যাহত হয় আমদানি রপ্তানি কার্যক্রম এমনকি জায়গার অভাবে আমদানিকৃত অধিকাংশ পণ্য রাখা হয় খোলা আকাশের নিচে পণ্য খালাসের জায়গা সংকটে দিনের পর দিন অপেক্ষা করতে হয় ট্র্যাক চালকদের এমন পরিস্থিতিতে নতুন টার্মিনাল চালু হলে যানজট নিরসনের পাশাপাশি বাণিজ্য গতি ফিরবে বলে মনে করছেন ব্যবসায়ীরা যানজটের কারণে ঠিক মতো পণ্য চালানগুলো আমাদের বেনাপোল বন্দরে প্রবেশ করতে পারছে না সঙ্গত কারণেই আমাদের আমদানি কমে যাচ্ছে ঘন্টা গাড়ি বন্ধ থাকে বা যাতায়াত করা যায় না বৃহস্পতিবার টার্মিনালের উদ্বোধন করবেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাকাত হোসেন আমদানি রফতানি কার্যক্রম সম্প্রসারণের স্বার্থে একচল্লিশ একর জায়গার উপরে কার্ভিকল নির্মাণ প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে এই প্রকল্প চালু হলে পেনাবুল বন্দরে আমদানি রফতানি ট্রাক রাখার যে সংকট ছিল সেটা দূর হবে এবং সেখানে প্রায় বারোশো থেকে পনেরোশো ট্রাক রাখা সম্ভব হবে প্রতিদিন ভারত থেকে প্রায় সাত থেকে আট হাজার টন পণ্য আমদানি হয় এই বন্দর দিয়ে আর বাণিজ্য হয় প্রায় পাঁচ হাজার কোটি টাকার হোসেন এখন যশোর